করতে হবে, কার নিয়ে অন্যজনের নিজের মন্তব্য করতে হবে, আলোচনা সমালোচনা যাই হোক না কেন ওটা অপরের না, নিজেটা যদি নিজের আলোচনা সমালোচনা করতে পারো তাহলে দেখবে যে একদিন সমাজের অবস্থাও একদিন হয়ে যাবে। তো এটার জন্য আমি বলবো যে দেখো এটা তুমি আসি তার ছেলে আছে এখানে রশিদ আহমদ, রশিদ আহমদ আমি আমি রশিদ আহমদ এবার রশিদ আহমদ, তো এখন তার ছেলে এখানে আছে, আরও ছেলেগুলো এখানে নাইস মিডিয়ে আছে, এই ব্যক্তির জন্য আমার কোনো কান্না আসছে না, আমার কোনো অকষ্ট হচ্ছে না, কারণ সে একদম সম্পূর্ণরূপে এই মনে হয় যেন এক মন্দিরতেই বসে আছে। এমনি আমার ফিলিং সেটা আমার নিজের কোনো অনুভূতি, যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখে নিয়েছেন তাকে সুজা সেই জায়গাটা, এর জন্য তার স্ত্রী তার ছেলে আব্দুল সালাম সবার তো অবশ্যই করতে হবে, তবে কি সমস্ত যারা যাদের যোগ্যতা তারা চাপ দিয়েছেন তাদেরকে মতের উৎসাহ দিতে হয়, এরকম কোনো এমন করবে জিনিস না, এটা আজকে তিনি গেছেন পরে আমরাও যাবো যে কোনো সময় কোনো তারপরে এই যে হাফেজ বসে আছে এর ছোটো ভাই ইব্রাহিম হাফেজ ইব্রাহিম এখানে একটু নামাজ পড়তো তোমরা দেখেছো অনেক সময় আগে বসেছিল ওর নামে গ্র্যান্ডের যে একটা ইনফেকশন হয়েছিল গ্র্যান্ড ইনফেকশন হওয়ার পরে কোনো কিছু নাই সে অনেকজন গান তো হারিয়ে গিয়েছিলাম, তারপরে আমি এয়ারপোর্টে নামবার সময় সময় সঙ্গে সঙ্গে আমার ওই তোমাদের ফুপা আমাকে জানালো যে আরও একটা ইয়ে মানে কোনো সময় নাই কোনো বয়স নাই, এর জন্য তোমরা কোনো বয়স বা কোনো সময়ের অপেক্ষা করবে না, যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো অবস্থাতে খারেজ সাহেবের ছেলে চলে গেল, দুই তিন দিন আগে আমার সঙ্গে ভালোভাবে কথা বললো আমার অবস্থিত সব কিছু হলো তারপরে চলে গেল, তারপর ভাসে গেল সে কোনো বিনা একটা কোনো তো কিছু হয় একটা একটা কোনো অধিকার যাবে ও ওদিকে চলে গেল, অথচ আমরা আমি আমি যখন গেলাম কাছে আমি তো বললাম লিখি লিখি তোর বাবা মার সঙ্গে হজে গেল তুই হয়ে যাবি না, আমার বলতো দাদা আমি তো হজে যাবো মাকে নিয়ে যাবো, আমার তাই হোক তোর মাকে নিয়ে চল হজে হজে নিয়ে যাবি, ও একেবারে যা খরচ করবে তার কাছে চলে যাবো, এর কাছে মজা লাগে এগুলো আপনার যে খেলাগুলো ওটা আরও ধরনের যাই হোক আমি দিলাম আমি তোমাদের আগেও বলেছি দাদা তোমরা আমরা আমি তোমরা সবাই যখন যাবো কবলে যে কোনো অবস্থায় যাবো তখন আমাদের সঙ্গে তিন তিন জিনিস যাবে, একটা জিনিস তোমাদের সঙ্গে থেকে যাবে তোমাদের কবলে, আর দুটো জিনিস কবলে পৌঁছে দিয়ে নিজের জায়গা থেকে আসবে, তিনটে জিনিস হলো একটা হলো তোমার ধন দৌলত জায়গা জমি, আর একটা হলো তোমার আত্মীয় স্বজন ছেলেপুলে স্ত্রী পুত্র ছেলেপুলে আত্মীয় স্বজন, আর একটা জিনিস হচ্ছে তোমাদের আমল, তাহলে এই তিনটেই কবর পর্যন্ত যাবে, কবর ভিতরে তোমার সঙ্গে যেটা থেকে যাবে সেটি তোমার আমল আমলটি থেকে যাবে, আর যেটা সন্তান সন্ততি ওরা তোমাদের পৌঁছে দিয়ে ফিরে চলে আসবে, আর তোমার সম্পত্তি টাকা পয়সা ওটাও ফিরে চলে আসবে তোমার সঙ্গে, এটাও যাবে না ওটাও যাবে না, তোমার স্ত্রী পুত্র ছেলে আত্মীয় স্বজন ওরাও যাবে না, আর দুটো জায়গা জমি যাতে তোমরা যাবে কিনা সঙ্গে যাবে করে বসে আছো ওটাও কবরে তোমার সঙ্গে যাবে, তোমার কবর যাবে তুমি যা করবে এখানে ভালো মন্দ যা করবে আমল ওই আমলটি তোমার সঙ্গে যাবে, এর জন্য তোমাদের ওই দিনের অপেক্ষা করতে হবে, একদিন তোমাদের বিনা কোনো টিকিটে বিনা কোনো পাসপোর্টে বিনা কোনো কারো পারমিশনে একদিন আল্লাহ তাকে সাড়া দিয়ে তোমাকে যেতে হবে, এই তিনটে জিনিস তোমাদের সবার সঙ্গে যাবে আমার সঙ্গেও যাবে, কোনটা থেকে যাবে কবরে কোনটা চলে আসবে এটা আমরা এখন জানি না, আমরা যে যেটা জানি এই তিনটে জিনিস কি জানি, এর জন্য যেটি তোমার চিরসঙ্গী কবর থেকে যাবে ওটার সঙ্গেই তোমরা সম্পর্ক গভীর করো যার উপর তাদের সঙ্গে নিয়ে যেতে পারো, আর যেটা তোমাদের কবর পর্যন্ত পৌঁছে গিয়ে ছেড়ে চলে আসবে
তার সঙ্গে একটু সম্পর্ক রাখো, তবে অতটুকু সম্পর্ক রাখো যতটুকু হুজুর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক রেখেছিলেন। ওনার বউ বাচ্চা ছিলেন, তার সঙ্গে সম্পর্ক ছিল, ওনার কিছু জমি ছিল, উঁচ ছিল, গভীর খেলা ছিল, তার সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু অতটুকুই সম্পর্ক ছিল যতটুকু দুনিয়ার জন্য রাখা সম্পর্ক, অতিরিক্ত না। অতিরিক্ত ওটা অবহেলা করে ক্ষণস্থায়ী বাসস্থানকে পুনরুদ্ধার করিয়ে জলে দেখো না, এটি কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা যেন তোমাদেরকে এগুলো বোঝার শক্তি দান করে রব্বুল আলামিন সঠিক শিখা সিরাত মুস্তাকিমরূপে আমাদের সবাইকে চলার শক্তি দান করে। একটু ফাতিহা আমরা এখন কোরআন তেলাওয়াত করে কিছুটা কোরআন তেলাওয়াত মাওলানা আবুল কালাম করবে, তারপরে কিছুটা কোরআন তেলাওয়াত মাওলানা আহমেদ সদর রাম সদর করে ফাতিহা করে দেবে। সদর মেডিকেল আমাদের তুমি কোরআন তেলাওয়াত করবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الضحى والليل إذا سجى ما ودعك ربك وما ووجدك ضالا فهدى
بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس
اللهم صل على محمد المصطفى صلى الله عليه وسلم. اللهم صل على محمد المصطفى صلى الله عليه وسلم. اللهم صل على محمد المصطفى صلى الله عليه وسلم. اللهم صل على محمد المصطفى صلى الله عليه وسلم. اللهم صل على محمد المصطفى صلى الله عليه وسلم. اللهم صل على محمد المصطفى صلى الله عليه وسلم. اللهم صل على محمد المصطفى صلى الله عليه وسلم. اللهم صل على محمد المصطفى صلى الله عليه وسلم. اللهم صل على محمد المصطفى صلى الله عليه وسلم. اللهم صل على محمد المصطفى صلى الله عليه وسلم. اللهم صل على محمد المصطفى صلى الله عليه وسلم. اللهم صل على محمد المصطفى صلى الله عليه وسلم. اللهم صل على محمد المصطفى صلى الله عليه وسلم. اللهم صل على محمد المصطف
اللهم بل سلامنا وخير تلاوه القران وبركه سيدنا عثمان ابن عفان رضي الله تعالى اللهم بل سلامنا وخير تلاوه القران وبركه نور سيدنا علي ابن ابي طالب رضي الله تعالى اللهم بل سلامنا وخير تلاوه القران وبركه حضور سیدتی نساء فاطمہ الزهراء بنت رسول اللہ صلی اللہ علیہ وسلم ورضی اللہ تعالی عنہا اللهم صل وسلم و خیر تلاوت القران و حضور سیدنا امام الحسن و امام الحسین و شہداء کربلا رضوان اللہ تعالی علیہم اجمعین اللهم صل وسلم و خیر تلاوت القران و حضور سیدنا امام زید العابدین رضی اللہ تعالی اللهم صل وسلمنا وخير تلاوه القران وبركته سيدنا ابو محمد محي الدين عبد القادر الجيلاني غوث العظم رحمه الله تعالى ودر سلسله يا قادر يا چشتيا نقشبنديا مجدديا سهروردیا شاطريا ويسيا بلدريا نظاميا صابريا رحمه الله تعالى عليه اجمعين اللهم اغفر للمؤمنين اللهم اغفر للمسلمين اللهم اغفر للحاضرين اللهم اغفر للغائبين اللهم اغفر للمخلصين اللهم اغفر للمحبين اللهم اغفر للمريدين خاصة في بلاد البنغلاديش وفي بلاد الهندوستان وفي بلاد الباكستان وفي بلاد العربية السعودية وسائر المملكة الإسلامية اللهم اغفر لنا ولوالدنا ولمشايخنا ولأساتذتنا ولأحبابنا ولإخواننا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الحاضرين والحاضرات الغائبين والغائبات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب للدعوات يا رب العالمين رب العالمین جاگرد تلاوت کرے ہیں فاتح کرام یا اللہ ایک بارے ہو ہوئے تو باپر آج باپ ختم کرا ہوئے سے تلاوت کرا ہوئے سے انہا نسولا رب العالمین بھول تو بھی کھما کو لے دیئے کہ تلاوت سواب سمکن حدود آقائی و مولائی امام النبیین حضور احمد مصطفیٰ محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم حضور یا اللہ ثواب نظرانہ حدیہ پوچھے گیو انہا دورمار تھے کہ جا تمہیں دان کو تصور برانمی سے دان سنو تمام نبیین صدقین شہدہ صالحین الوسیلہ ہے بالخصوص جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم الوسیلہ ہے رب العالمین آج کے جہاز میں نام رائک نے بوسے چھی الحاج امیر صاحب حافظ ابراہیم صاحب بادشاہ میاں صاحب ابو الکرام صاحب آر اونن جانے نام میں جانے نہیں یا اللہ تاکہ روحے اس سواب کو چھلی یا اللہ شدو تاکہ روحے روحے اس سواب کو چھلی بھی سیس نام ورم رب العالمین ادھر জীবনে যা এরা ভুল করে গেছে তোমার রহিমি করিমি সত্তায় গফায় ও ফিরায় ওদের সমস্ত ভুল মাফ করে দিও তুমি মাফ না করলে আর তো কেউ মাফ করতে পারে না তুমি রহম না করলে তো কেউ রহম আর অন্য জন্য রহম করতে পারবে না তাই তোমার বান্দাদের গোনা ওরা নিজের গোনা যদি নিজের পেশ তোমার কাছে করতে নাই পেরে থাকে আমাকে ওরা জীবনে আমি শ্রদ্ধা করে গেছে বাবা ওরা রেগে গেছে ওদের তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিও রেবুল আলমী ওরা কবরবাসী হয়ে গেছে গোরে আজাব থেকে ওদেরকে উদ্ধার করে দিও তোমার নূর দিয়ে ওদের কবরকে মনোবল করে দিও আমিন রব্বুল আলামিন ওদের
অবাক করে দিয়ে তোমার বেহেশত